Hey, কি অবস্থা সবার? দিস ইজ জাহিদ খান, আপনারা দেখছেন সিনেপ্রোস। তো এখন কথা বলবো দীপঙ্কর দীপনের একটা সাক্ষাৎকার নিয়ে। তো একটা মানুষ তার নিজস্ব মতামত প্রকাশ করেছে, সেখানে আসলে এক্সট্রা করে কিছু বলার থাকে না। তবে তিনি যে কথাগুলো বলেছে তার ভেতর কিছু কথা আমার কাছে একটু খটকা লেগেছে। তো এই পুরো বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব এবং ব্যাপারগুলো ধাপে ধাপে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা করার উদ্দেশ্য একেবারেই তাকে ছোট করা না, একজন নির্মাতা হিসেবে আমি তাকে প্রচন্ড রকমের শ্রদ্ধা এবং সম্মান করি। তো তিনি যে কথাটা বলেছিল সেটা হলো, আমদানি এখন আর বন্ধ করার উপায় নেই। আমদানি বলতে এখানে তিনি ইন্ডিয়ান সিনেমা আমদানির ব্যাপারে বলেছে। তার ভাষ্যমতে প্রতি মাসে একটা করে ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে আসতেছে, যে কারণে বাংলা সিনেমা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং 2025 সালে গিয়ে বাংলা ইন্ডাস্ট্রি প্রায় ধ্বংস হয়ে যাবে। এবং তিনি এখানে আরেকটা ব্যাপারে ওয়ার্নিং দিয়েছে যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তাদের নিজেদের কথা চিন্তা করে বাইরের যে সিনেমাগুলো সেই সিনেমাগুলো দেশের ভিতর আনে। তো প্রথমেই বলতে চাইবো এই ব্যাপারটা একেবারেই সঠিক না যে প্রতি মাসে একটা করে ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে আসতে যাচ্ছে, এই তথ্যটা একেবারেই ভুল। কথা ছিল যে প্রতি বছর 10টা হিন্দি সিনেমা বা ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে আসবে, বাট এখন ডিসেম্বর মাস চলে, সারা বছরে 3টা থেকে 4টা ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে এসেছে। তো এই মাসে হয়তো ডাঙ্কি অথবা সালার 2টা সিনেমার একটা সিনেমা বাংলাদেশে আসতে পারে। সুতরাং এই তথ্যটা একেবারেই ভুল। আপনি যদি কলকাতার দিকে তাকান, সেখানে কিন্তু বড় বড় বাজেটের সব সিনেমায় মুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু তাদের নিজেদের সিনেমার কিন্তু এতে করে তেমন কোনো ক্ষতি হচ্ছে না। এর কারণ হলো তারা জানে যে তাদের দর্শক কি চায় এবং নিজেদেরকে সবসময় আপ টু দ্য মার্ক রাখার চেষ্টা করে, যে ব্যাপারটা থেকে আমাদের বাংলাদেশি ফিল্ম মেকার অনেকটা পিছিয়ে আছে। এই যে দেবের সিনেমাটা আসতেছে প্রধান, এই সিনেমাটা কিন্তু দেব অনেক চিন্তা ভাবনা করে ফ্যামিলি অডিয়েন্সের জন্যই বানিয়েছে। তার সাথে তিনি কিন্তু এই সিনেমাটাকে একটা কমার্শিয়াল টাচ দিচ্ছে, যাতে করে সিনেমাটা দেখতে ইয়ং অডিয়েন্সও যায়। সিনেমাটা এখনো মুক্তি দেওয়া হয়নি, বাট ট্রেলারটা দেখে কিন্তু স্পষ্ট বলা যাচ্ছে যে এই সিনেমাটা বেশ ভালো একটা কালেকশন তুলে আনবে। তখন কিন্তু ডাঙ্কি, সালার, এত বড় 2টা সিনেমা, এত বড় বাজেটের সিনেমা কিন্তু মুক্তি দেওয়া হচ্ছে। আমি সালারের কথা বলতেছি। তো দেখেন এখানে কিন্তু দেব খুব ভালোভাবে জানে যে অডিয়েন্স কি চায়। অন্যদিকে এই সিনেমা কিন্তু এত বড় বড় 2টা বাজেটের সিনেমার সাথে পাল্লা দিচ্ছে, এত বড় 2টা সিনেমার সাথে এই সিনেমাটা পাল্লা দিবে। বাট আপনি ধরে রাখতে পারেন এই সিনেমাটা যদি একদম কম করেও ইনকাম করে তবুও সিনেমাটা ক্ষতির সম্মুখীন হবে না। প্রতি মাসে একটা করে ইন্ডিয়ান সিনেমা যদি বাংলাদেশে আসে, তার ভাষ্যমতে আরেকটা সমস্যার সম্মুখীন আমরা হব, সেটা হলো সবাই ঈদের সময়টাতে সিনেমা মুক্তি দিতে চাইবে, কারণ তখন কোনো ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়া হবে না। আপনি যদি বিগত 5 বছরে দেখেন, বাংলা ইন্ডাস্ট্রির দিকে যদি তাকান, ঈদে এবং কুরবানির বাইরে কয়টা সিনেমা মুক্তি দেওয়া হয়েছে? খুবই কম। এবং যে সিনেমাগুলো মুক্তি দেওয়া হয়েছে তার ভিতর ভালো করেছে বা সিনেমার কোয়ালিটি আপ টু দ্য মার্ক ছিল এরকম সিনেমা ছিল খুবই কম, হওয়ার কথা ধরতে পারেন। বাট এইরকম কয়টা সিনেমা আছে যেটা আসলে ঈদে বা কুরবানির বাইরে মুক্তি দেওয়া হয়েছে? ঈদ কুরবানির বাইরে সারা বছর কিন্তু তেমন কোনো সিনেমা মুক্তি দেওয়া হয় না। এখানে সমস্যাটা আসলে ইন্ডিয়ান সিনেমার না, সমস্যাটা আসলে আমাদের নিজেদের। আমরা নিজেরা আসলে পেরে উঠতেছি না, দর্শক কি চাচ্ছে বা দর্শকের চাহিদা মতো সিনেমা আমরা ডেলিভার করতে পারতেছি না, এইটা হলো আসল সমস্যা। এরপরে তিনি বলেছেন যে তার যে অন্তর্জাল সিনেমাটা, সেই সিনেমাটা জওয়ান সিনেমাটার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপারটা খুবই হাস্যকর, কারণ জওয়ান সিনেমাটা মুক্তি দেওয়া হয়েছিল 9 সেপ্টেম্বর সন্ধ্যা 6টায়, শুধুমাত্র একটা শো বাংলাদেশে চলেছিল। অন্যদিকে অন্তর্জাল সিনেমাটা চালানো হয়েছিল 22 সেপ্টেম্বর। এত বড় একটা গ্যাপ দিয়ে মুক্তি দেওয়ার পরেও যদি বলা হয় যে জওয়ানের কারণে আমার সিনেমা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপারটা শুনতে খুবই হাস্যকর লাগে। অন্তর্জাল সিনেমাটার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, যে কারণে সেই সিনেমাটা মানুষ দেখেনি, এটাই হলো সত্যি কথা। এবং সেই সিনেমাটা নিয়ে তেমন কোনো মার্কেটিং হয়নি, সিনেমাটা অনেকবার পোস্টপোন করা হয়েছে, যে কারণে মানুষের ভিতর যে একটা এক্সাইটমেন্ট, সিনেমা নিয়ে যে একটা হাইপ, সেই হাইপটা একদমই ছিল না। এবং সিনেমার কোয়ালিটিও কিন্তু আপ টু দ্য মার্ক হয়নি। জওয়ানের কারণে তার অন্তর্জাল সিনেমাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কথাটা আমি তার কাছ থেকে অনেক আগে প্রত্যাশা করেছিলাম, বাট দেরিতে হলেও তিনি বলেছে, ব্যাপারটা আমি অনেক খুশি। অন্তর্জাল সিনেমাটা নিয়ে আমি ডিটেইল একটা রিভিউ করেছি, সুতরাং এখানে নতুন করে কিছু বলতে চাইবো না। শুধু একটা ব্যাপারে বলতে চাইবো, সিনেমায় অসংখ্য ভুল ছিল, বিশেষ করে ক্যারেক্টার রাইটিং এ। এই যে দীপঙ্কর দীপন খুবই দুর্বল, সিনেমা শুরুতেও একটা ক্যারেক্টার যেরকম থাকে সিনেমা শেষেও একটা ক্যারেক্টার সেরকমই থাকে। তো একটা ক্যারেক্টারের ভিতর যে পরিবর্তন, তার ভিতর যে একটা চ্যালেঞ্জ আসা, চ্যালেঞ্জটা ফেস করার পর তার যে ছোটখাটো কিছু পরিবর্তন, এই ব্যাপারটা তিনি তার কোনো সিনেমায় দেখাতে পারেনি। এই কারণে আসলে দর্শক বোর হয়ে যায় তার সিনেমা দেখার সময়। এখন আমি জাস্ট আপনাকে ছোট করে একটা এক্সাম্পল দেই। অন্তর্জালে সিএমের যে ক্যারেক্টারটা থাকে বেশ ভাইটাল একটা ক্যারেক্টার। তো এই যে পুরো সিনেমার যে ক্যারেক্টারটা, সিএমের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যতটা না ইন্টারেস্টিং, তার থেকে মুজিব সিনেমায় তার 2 মিনিটের স্ক্রিন অন টাইম, এই 2 মিনিটের এই যে স্ক্রিন প্রেজেন্স, এইটা বেশি ইন্টারেস্টিং। এই মুজিব সিনেমায় সিএমকে আমরা যেভাবে দেখতে পাই, সেখানে সিএমকে বেশি ইন্টারেস্টিং লাগে। হলের সবাই সেই ক্যারেক্টারটা দেখে বেশি মজা পেয়েছে। আপনি শুধু এই ক্যারেক্টার রাইটিং এর ডিফারেন্সটা দেখেন, তার মতে ইন্ডিয়ান সিনেমার বাজার বাংলাদেশে দিন দিন বড় হবে, এটা সম্ভাবনাও খুবই কম। এনিমল দেখেন, একটা লঙ্গিতে কতগুলো যে ফুটো করা হয়েছে, সিনেমাটাতে কত জায়গায় কাটা হয়েছে, মানে চেইন লাগানোর জায়গাটাও আসলে তারা রাখেনি। আচ্ছা, লুঙ্গিতে তো আর চেইন থাকে না, যাই হোক। তো এত জায়গায় যদি একটা সিনেমা কাটা হয় এবং এই টাইপের সিনেমা যদি বাংলাদেশি দর্শককে দেখানো হয়, সেখানে इंडियन सिनेमार बाजार बांग्लादेश होबे এই ব্যাপারটা প্রত্যাশা করা একদমই ভুল। इंडियन सिनेमार टेक्निशियन टीम বাংলা সিনেমা যদি কাজ করে দেন বাংলাদেশী যে टेक्निशियन আছে তারা একদমই বেকার হয়ে যাবে। যেমনটা উদাহরণস্বরূপ তিনি দেখিয়েছেন দরদ, যেমন এই দরদ সিনেমায় পুরো টিমটাই ছিল ইন্ডিয়ার। তো এই ব্যাপারটা তিনি একদমই নেগেটিভ ভাবে দেখতেছেন, বাট এই পুরো ব্যাপারটাই কিন্তু আমাদের ভালো দিকও আছে। এই ব্যাপারটা আসলে নেগেটিভ হিসেবে দেখার কিছুই নেই। তিনি ক্যামেরার কথাও মেনশন করেছে, বাংলা সিনেমায় যদি আমরা ইন্ডিয়ান এক্সপেন্সিভ একটা ক্যামেরা ব্যবহার করতে পারি সেখানে আমরা ভালো কোয়ালিটির ফুটেজ পেলাম। ইন্ডিয়ান টেকনিশিয়ান যদি বাংলা সিনেমায় কাজ করে সেখানে আসলে বাংলা সিনেমার উন্নতি ছাড়া ক্ষতির কিছু দেখছি না, এবং এখানে বাংলাদেশী টেকনিশিয়ানরা কাজ পাবে না, একদমই বেকার হয়ে যাবে, এই ব্যাপারটা ভাবা একদমই লজিক্যাল না। কারণ ইন্ডিয়ান টিম এবং বাংলাদেশী টিম যখন কোলাপ করবে, তারা যখন একসাথে কাজ করবে, তখন বাংলাদেশী টিম অনেক কিছু শিখে ফেলবে, এবং বাংলাদেশী যে টিমের আসলে আদৌ কোয়ালিটি আছে তারা কম্পিটিশন করে ইন্ডিয়ান টিমের সাথে কাজ করতে পারবে। সুতরাং এখানে এই ব্যাপারটাকে আসলে দুঃখজনক ভাবে নেয়া বা নেগেটিভ ভাবে নেয়ার একদমই কিছু নেই। এই ব্যাপারটাকে আমি বেশ ভালো একটা পোটেনশিয়াল হিসেবে দেখতেছি। সাপোজ ইন্ডিয়ান একজন অ্যাকশন ডিরেক্টর যদি বাংলা সিনেমার অ্যাকশনটা হ্যান্ডেল করে, সেই সিনেমার অ্যাকশন কিন্তু চমৎকার হবে। এখানে বাংলাদেশী টেকনিশিয়ানরা বেকার হয়ে পড়বে, কাজ পাবে না, এই ব্যাপারটা চিন্তা করা আসলে একদমই বোকামি। এর বাইরেও তিনি অনেক কথা বলেছে যেটা নিয়ে আসলে অনেক আলোচনা করা যায়, বাট আমি ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না। তো এই যে পরিচালক দীপঙ্কর দীপন, তার যে রিসেন্ট টাইমের যে সিনেমাগুলো, তিনি কিন্তু অনেক বড় টেকনিক্যাল সাপোর্ট নিয়ে সিনেমাগুলো করেছে, তবুও বক্স অফিসে তার সিনেমাগুলো কেন ব্যর্থ হচ্ছে এটা নিয়ে যদি আপনারা আলাদা কোনো ভিডিও চান দেন সেই রকম একটা ভিডিও করব যে তার সিনেমা আসলে বক্স অফিসে কেন ওয়ার্ক করে না। তো এই ছিল এই পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত। এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে আসাটা কি নেগেটিভ ভাবে দেখতেছেন নাকি পজিটিভ ভাবে দেখতেছেন? আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন, এবং আমাদের যে ফেসবুক পেজটি সেখানে আমরা ছোটখাটো অনেক আপডেট শেয়ার করি, আপনি চাইলে পেজটি এখনই ফলো করে দিতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি সিনেপ্লাসে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টেল দেন টাটা।